ফোনে রূপসী পিম্পল তারান সৌন্দর্য বাড়ান অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ অরিশ রোদে ভয় আর নয় অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকে টোটাল প্রোটেকশন সাথে পান ম্যাট লুক অরিশ ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা হেয়ার ফল নিয়ে হয়রানি যত্ন শুরু আজ এখনই চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অরিশ কেয়ার অর্থাৎ অরিশের অনুষ্ঠান অরিশ কেয়ার মানে আমাদের ভালো থাকা আমাদের আশ্বাস জীবনের প্রতি স্বাগত জানাবো অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীকে অনেক অনেক স্বাগত অনুপমা সঙ্গে থাকার জন্য পাশে থাকার জন্য খুব ভালো থেকো সবাইকে নিয়ে ভালো থেকো এই কথাটা কেন বললাম তুমি গতদিন অনুষ্ঠানে বলছিলে যে তোমারই কোনো বন্ধু ডাক্তার তার একটা সংস্থা যারা কাজ করছে অক্সিজেন নিয়ে তুমি তাদের সঙ্গে যুক্ত হয়েছো এরকম যারা কাজ করছেন তাদের সঙ্গে আমরা সবাই আছি তাদের পাশে আমরা সবাই আছি আর এইভাবেই না যাদের আমি বারবারই এটা বলছি যাদের সামর্থ্য আছে যাদের হয় না একটা ধরো নিজেরা ভালো থাকার পরে একটু এক্সট্রা কিছু মানি রয়েছে তারা যদি একটু তোমাদের মতো হাত বাড়িয়ে দেয় না সব কিছুতে তাহলে কিন্তু এই পৃথিবীটা খুব সুন্দর থাকতে পারে সবটা তো আমি নিয়ে যেতে পারবো না আলেকজান্ডার দ্য গ্রেট কি বলেছিলেন তিনি যখন মারা যাবেন বলেছিলেন তার অনুগামীদের যে আমি যখন মারা যাব কফিন থেকে আমার হাত দুটো বাইরে রেখো তখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে হাত দুটো কেন বাইরে থাকবে তখন তিনি বলেছিলেন সবাই দেখবে আলেকজান্ডার দ্য গ্রেট যার এত সাম্রাজ্য সেও যখন গেল চলে খালি হাতেই যেতে হলো তো সেই খালি হাত আয় থে হাম খালি হাত যায়ঙ্গে বাস্তব কথা তাই জীবনের থাকতে হবে সকলের সঙ্গে সকলের পাশে শুরু করি তোমার সঙ্গে পথ চলা ইমিউনিটি একদম ওই একই কথায় চলে আসছি আমরা ওই তুমি যেটা বললে একদম একইভাবে আমরা যেন সবাই সবার পাশে দাঁড়িয়ে এই জায়গাটাকে আমরা একটা জায়গা তৈরি করতে পারি যে মানুষ যেন একটা সুস্থ জীবন পায় যেন এই অক্সিজেনের অভাব বা এই যে একটা মানে অমানবিকতা মানে অনেক কিছু যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর থেকে যেন কাটিয়ে উঠে একটা সুস্থ জীবন লাভ করে এটাই আমার 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 ব্র্যান্ডের তরফ থেকে এটাই প্রার্থনা থাকবে বিগত কিছুদিন ধরে আমার সত্যি মনটা ভালো নেই হয়তো লাইফগুলো করছি আমি ওটা নিজের থেকে করতে পারছি না ঠিক লাইফগুলো কেন কি আমি মানসিকভাবে কেন যেহেতু আমার খুব পরিচিত কিছু মানুষের খুব ব্যাড নিউজের জন্য আমার মনটাও ভালো ছিল না তাই জন্য আমি প্রোগ্রামগুলো করতে পারছিলাম না মানে একটা এসে প্রোগ্রাম করার যে মানসিকতা একটা বসে সেই মানসিকতাটা যখন থাকে না সেই স্পিরিটটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু ওই জায়গাটা আবার ভাবলাম না আজকে আমাকে প্রোগ্রাম করতে হবে অনেক দর্শক বসে থাকে আমাদের কথা শোনার জন্য অনেক আমরা অ্যাওয়ারনেস দিই সেগুলো শোনার জন্য কিছুটা ভালো লাগার মুহূর্ত মানুষের তৈরি হয় আমাদের প্রোগ্রামটা দেখে তো সেই জন্য আজকে ভাবলাম না আজকে লাইভ প্রোগ্রাম করব তো আমরা শুরু করছি লাইভ প্রোগ্রামে ইমিউনিটি ইমিউনিটি এমনই একটা জিনিস যেটা চট করে তৈরি করা যায় না এটা দীর্ঘদিন দীর্ঘদিন শরীরের মধ্যে তৈরি হতে হতে একটা জায়গায় স্টেবল হয় যার জন্য আমরা আজকের ডেটে আমরা বুঝছি আমাদের ইমিউনিটিটা কতটা প্রয়োজন যার জন্য আমরা ইমিউনিটি নিয়ে মানে আমরা প্রতিটা নিয়ত প্রত্যেকটা মানুষ আমরা ভাবছি যে আমাদের ইমিউনিটিটা কি ঠিক আছে আমরা কতটা রোগ প্রতিরোধ করতে পারবো এটা একদম প্রশ্নচিহ্নের জায়গা এবং ভ্যাকসিন আসাতে সত্যি আমরা উপকৃত আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং আমি বলবো প্রত্যেককে ভ্যাকসিনেটেড হওয়ার জন্য যখন যেরকম সময় পাবেন প্রত্যেকেই ভ্যাকসিনেটেড হওয়া হবেন কিছুটা হলেও আমাদের যে অ্যান্টিবডিটা তৈরি করছে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়াচ্ছে এই ভাইরাল ডিজিজের এগেনস্টে ফাইট করার জন্য তা বলে আমরা ভ্যাকসিন নিয়েছি বলে এটাও ভাববেন না যে আমরা মাস্ক ব্যবহার করবো না আমরা স্যানিটাইজার ইউজ করবো না একদম নয় এইগুলোকে সঙ্গে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে ভ্যাকসিনটা হচ্ছে আমাদের প্রতিষেধক হ্যাঁ আর মাস্ক হচ্ছে প্রতিরোধ করার একটা জায়গা
প্রতিষেধক এবং প্রতিরোধ দুটোকে নিয়ে আমাদের চলতে হবে। আর সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া দাওয়া একটা ভালো সুষম আহার প্রত্যেক দিন আমাদের ডায়েট চার্টে রাখতে হবে। প্রোটিনটা ভালো করে ইনটেক করতে হবে, প্রোটিনের কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। ভাত ডাল মাছ ডিম দুধ পনির যার মধ্যে থেকে আমরা প্রোটিনটা পাই সেইগুলো আমরা প্রোটিনগুলো এভরিডে নেব। এছাড়া ভিটামিন সি প্রচুর পরিমাণে নিতে হবে যাতে করে আমাদের ওই ইমিউন সিস্টেমটা ডেভেলপ হয়। এবং ইমিউন সিস্টেমটা ডেভেলপ হলেই কিন্তু আমাদের এটা একটা ভাইরাল, যেরকম আমাদের আগে সর্দি জ্বর কাশি হতো একটা নর্মাল ভাইরাল হতো, আমরা অনেকেই ভাইরালের যে ফ্লু ভ্যাকসিন সেটাও কিন্তু আমরা অনেকেই বছর বছর নিয়েছি যে ছোটোখাটো সর্দি কাশির থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আরও ভয়াবহ এবং অনেকটা বেশি ইনফেকশিয়াস, অনেকটা বেশি প্রকোপ, সেই জন্য এর এগেনস্টে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। তার জন্য আমরা ভ্যাকসিনেটেড হচ্ছি এবং চাইবো যে সবাই ভ্যাকসিনেটেড হয়ে আমরা একটা সুন্দর পৃথিবীর মুখ, একটা সুন্দর রাজ্যের মুখ আমরা দেখতে পাবো। তো এটা দিয়ে আমরা আজকে শুরু করছি প্রোগ্রামটা। তো আজকে মূলত যে ইমিউনিটি আমরা আজকে আলোচনাতে তার আগে একজন বন্ধু আছেন, আর আজকের দিনটা হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে। তো স্বাস্থ্য পরিষেবার একটা পিলার হচ্ছে নার্সরা। আমার মনে হয় এই প্রত্যেকটা নার্স যারা ডিউটি করছেন, কোভিড ডিউটি করছেন পিপিই কিট পরে, তাদের ত্বকের জন্য একটা বিশেষ যত্নের প্রয়োজন। আজকে আসো, যারা এই ধরনের কাজ করছেন শিল্ড পরে কিট পরে, তাদের ত্বককে তারা কী করে ভালো রাখবেন অনুপমা, আজকের এপিসোডটা আমরা তাদের জন্য ডেডিকেট করি। এরকম বহু মানুষ তো আছেন ফ্রন্টলাইনে দাঁড়িয়ে কাজ করছেন, আর ভ্যাকসিন নিতে গিয়ে আমি দেখেছি যে কি কষ্ট তাদের ওই একটা প্লাস্টিকের কিট পরে কাজটা করা। অবশ্যই অবশ্যই, আজকে তাদের জন্য আমরা স্কিন কেয়ার নিয়ে কথা বলবো। সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন? হ্যালো, বিনা মজুমদার, আমি শ্রীরামপুর থেকে বলছি। বিনা কোথা থেকে শ্রীরামপুর, বয়স কত? বয়স আমার 53। হ্যাঁ, আমি অনেকদিন ইউজার, আমি সব রকম ম্যামের সব কিছু ইউজ করছি, কিন্তু এখন আমার একটা প্রবলেম হচ্ছে যে না। হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে? আমি ফ্যাশন বডি অয়েল, তারপরে আপনার চুলের যেটা যেটা দরকার প্রিমিয়াম নর্মাল ভিটা, হ্যাঁ, আমার এখন সমস্যা হচ্ছে পুরো নাকের সামলাটা পুরো কুচকে গেছে, চোখের দুটো সাইড কুচকে গেছে, আর আর কপালের একটু ভাত পড়েছে, এইটা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একটু ভাত পড়ে গেছে, এটার জন্য আমি অনুপমা দিকে ফোন করেছি যে কোনটা করলে ভালো হবে, যে এই এই জিনিসটা থেকে আমি একটুখানি এ পাব। হ্যাঁ, আপনি অ্যান্টি এজিং, আচ্ছা ঠিক আছে রেখে দিন, আমি বলছি। বলো। হ্যাঁ, আমি বলবো ওনাকে অ্যান্টি এজিং সেরাম, অয়েল বেস যে সেরামটা আছে অ্যান্টি এজিং, ওইটা আর অ্যান্টি এজিং ক্রিম দিনে দুবার করে, দুবার কি তিনবার করে এই প্রোডাক্টটাই লাগাবে মুখের এই সব জায়গায়, গোটা মুখে প্লাস এক্সট্রা নিয়ে এই দুটোকে মেশাবে, অ্যান্টি এজিং সেরাম আর অ্যান্টি এজিং ক্রিম দুটোকে ভালো করে মিশিয়ে একবার স্নান করে উঠে লাগাবে, একবার সন্ধ্যেবেলা মুখ পরিষ্কার করে লাগাবে, আর একবার রাত্রে শুতে যাওয়ার সময় দুটো প্রোডাক্টই লাগাবে। আর সঙ্গে বাকি জায়গা সময়গুলোতে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা ভালো করে গোটা মুখে এবং এফেক্টেড এরিয়াগুলোতে ভালো করে লাগিয়ে একটু মাসাজ করবে, ব্যাস এই তিনটে প্রোডাক্টই এখন ইউজ করবেন। আর ফেস ওয়াশ আপনি ইউজ করবেন হচ্ছে গোল্ড ফেস ওয়াশ, এই তিন চারটে প্রোডাক্টই ইউজ করবেন, এর বাইরে কিচ্ছু এখন লাগাবেন না। চুলে যেরকম ব্যবহার করছেন করুন, এই কটা প্রোডাক্ট লাগান, তাতেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, এবার তুমি যেটা বলছিলে এবার সেই আলোচনাতে আসি, ইমিউনিটি। হ্যাঁ, যেটা হচ্ছে ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে। আর আমাদের তরফ থেকে যেটা করা হয়েছে যে অরিশের যে জুসগুলো আছে আয়ুর্বেদিক প্রোপ্রাইটারি মেডিসিন, তো এগুলো প্রত্যেকটাই কোনোটা ভিটামিন সি কম্বিনেশন রয়েছে, কোনোটা তোমার ইমিউনিটি বুস্টার রয়েছে, ইমিউনো বুস্টার, যেরকম ঘি রয়ে তুলসী জিঞ্জার,
যেরকম আমলকি অ্যালোভেরা, যেরকম হলুদ, হলুদে থাকে কার্কিউমিন। আমি এর আগেও আলোচনা করেছি কার্কিউমিনের গুণগত মান নিয়ে, কার্কিউমিন আমাদের শরীরে কতটা প্রয়োজন অ্যান্টিভাইরাল বা এই যে যে ধরনের আমাদের কোনো ইনফেকশন হলে সেটাকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টি ইনফ্লেমেটরি, বিশেষত এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি বেশি কাজ করে টারমারিক। তো সেক্ষেত্রে টার মানে যে কটা জুস রয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করবে, পাশাপাশি আমাদের শরীরের যে সমস্ত টক্সিনগুলো থাকে সেগুলোকেও রিলিজ করবে। লাইক ত্রিফলা, ত্রিফলা খুব সুন্দরভাবে টক্সিনটাকে রিলিজ করে, বাউল মুভমেন্টটাকে ঠিক রাখে। এই জন্য এই প্রত্যেকটা জুসেরই খুব সুন্দরভাবে কার্যকরী ক্ষমতা রয়েছে এবং প্রত্যেকটা জুসই যে কেউ যে কোনো বয়সে যে কোনো এজেই ইনটেক করতে পারে এবং এগুলো প্রত্যেকটাই অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। দোকানে খুব সীমিত সংখ্যক দোকানে আমরা জুস অ্যাভেল করেছি, বিশেষত এটা অনলাইনেই অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজন আর অরিশের নিজস্ব ওয়েবসাইটে। তো আপনারা জুসটা কিন্তু ভালো করে দেখে ওয়েবসাইটে আপনারা জুসটা পারচেস করতে পারবেন। আর ওখানে একটা অফারও চলছে, ডিসকাউন্টও চলছে, সেটাও দেখে নেবেন, সেই অনুযায়ী আপনারা অ্যাভেল করতে পারবেন জুসটা। তো জুসটা হচ্ছে আমাদের প্রতিদিনের একটা সঙ্গী করে নিতে হবে, আমাদের ভালো, আমাদের সুন্দর মানে হেলথ মানে সুস্থতা বজায় রাখার জন্য কিন্তু জুসটা আমাদের খুব প্রয়োজনীয়। সুতরাং 30 ml জুস, কেউ চাইলে দুটো জুস ইনটেক করতে পারে, লাইক গিলয় তুলসী আমার যেটা মনে হয়েছে অ্যালোভেরা বা ত্রিফলার সঙ্গে গিলয় তুলসী জিঞ্জার। আমার যেটা মনে হয়েছে ধরো কেউ হলুদ অ্যালোভেরা নিচ্ছে, কেউ শুধু অ্যালোভেরা নিচ্ছে, কেউ আমলা অ্যালোভেরা নিচ্ছে, কেউ হয়তো ত্রিফলা নিচ্ছে এরকম, বা কেউ হয়তো তোমার ওই যেটা তুমি কুলেখাড়া নিচ্ছে। কিন্তু যে যে জুসটাই নিক না কেন, প্রত্যেকেরই এখন গিলয় তুলসী জিঞ্জারটাকে অ্যাড করতে হবে, তাই তো? প্রত্যেকেরই এখন গিলয় তুলসী জিঞ্জারটাকে অ্যাড করে নিতে হবে, যে যে জুসই খাই না কেন আমরা। একদম, ওটা হচ্ছে মাস্ট, ওটা হচ্ছে মাস্ট প্রোডাক্ট, ওটা হচ্ছে মাস্ট প্রোডাক্ট। মানে যে যে জুসটাই নিক না কেন, গিলয় তুলসী জিঞ্জার হচ্ছে ইমিউনো বুস্টার, তাই জন্য ওটা হচ্ছে কমন প্রোডাক্ট। ওটার সঙ্গে যে কেউ ত্রিফলা নিতে পারে, কেউ আমলকি অ্যালোভেরা নিতে পারে ফর মোর ভিটামিন সি, কেউ হলুদ অ্যালোভেরা নিতে পারে, কেউ শুধু অ্যালোভেরা নিতে পারে, কিন্তু গিলয় তুলসী জিঞ্জার আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ওটা মাস্ট প্রোডাক্ট হয়ে গেছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি বেলেঘাটা থেকে বলছি, আমার নাম মৌসুমী দে। মৌসুমী বেলেঘাটা থেকে, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ দিদি, আমার সম্বন্ধে জানবেন। বয়স কত? 27। বলো। হ্যাঁ দিদি, বলছি আমি ম্যাডামের তো প্রোডাক্ট আমি ইউজ করি, মানে পালডেন্সটা পুরোটাই ইউজ করি, ঠিক আছে? তো আমার একটা সমস্যা হচ্ছে কি যে আমি পালডেন্সটাতে আমি কি মানে ওই ক্রিমটা কি আমি ইউজ করতে পারবো? আমার স্কিন, আমার নর্মাল স্কিন, আমার নর্মাল স্কিন, বাইরে কাজ করি তো হাতে খুব ট্যান পড়ে, তো ওইটা একটু হেল্প করুন ম্যাডাম। আমি রাখার পরে একটু বলুন, ঠিক আছে? তুমি লাস্ট কত বছর ধরে অরিশ ইউজ করছো? আমি 2.5 বছর হলো আমি ইউজ করছি। ঠিক আছে, সঙ্গে আমি ভালো আছি, সঙ্গে থাকো। বলো। আচ্ছা, তুমি ভালো আছো, ভালো থাকো, এটাই চাইবো। তুমি হাতে যে ট্যান পড়েছে তার জন্য তুমি ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে পাপায়া চন্দন গ্লো সিরাম বা ট্যান ক্লিয়ার বডি সিরাম মিক্স করে দিনে দুবার করে লাগাবে, একবার স্নান করে উঠে, একবার রাত্রে শুতে যাওয়ার আগে যেরকম করে ময়শ্চারাইজার লাগায় ওইভাবে লাগাবে। আর সপ্তাহে 3 দিন বডি পলিশ দিয়ে এক্সফোলিয়েশন করবে, যেরকম স্ক্রাবিং করা হয়, স্নান করার 10 মিনিট আগে বডি স্ক্রাব যেরকম করে করি আমরা, সেরকম বডি পলিশ লাগিয়ে দিয়ে হালকা হাঁটে সার্কুলেশন মুভমেন্টে করতে হবে মাসাজ দিয়ে স্নান করে ফেলবে। বডি পলিশটা সপ্তাহে 3 দিন। আর তাছাড়া হাতে তুমি ওই ট্যানটা খুব তাড়াতাড়ি চলে যাবে, তার সঙ্গে সপ্তাহে 2 দিন কি 3 দিন ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাক যেটা রয়েছে মুখে লাগানোর, সেটা তুমি মুখেও লাগাতে পারবে, আবার হাতেও কিন্তু অ্যাপ্লিকেশন করবে, যাতে ট্যানটা খুব তাড়াতাড়ি চলে যায়। যা প্রোডাক্ট বললাম তার বাইরে নয়, এইটুকুনি প্রোডাক্ট ইউজ করলেই যথেষ্ট। তবে অনুপম, এটা বাস্তব কথা, আমরা যে যে প্রোডাক্টটা মুখে ইউজ করছি, আমরা মুখের সঙ্গে যদি হাত গলা পিট করতে পারি, আমার মনে হয় স্কিন ভালো থাকে।
তখন আর আলাদা করে টেক কেয়ারের প্রশ্ন আসে না। যদি আমি মুখটা যখন মুখে যা করছি, যে যেটা করছি সেটাই যদি সঙ্গে সঙ্গে, ধরো ও পার্ল করছিল, ও পার্লটাই যদি যেটা মুখে করছিল সেটা যদি হাতে পিঠে করতো, তাহলে আজকে এই সমস্যাটা ওর পড়তে হতো না। আমাদের তো শরীরের সৌন্দর্যটা শুধু এইটুকু নয়, শরীরের সৌন্দর্যটা পুরোটাই, মানে আমি মুখে মুখটা কেমন, হাতটা কেমন, পাটা কেমন, আমার পিঠটা কেমন, সবটা মিলিয়ে। আমি তোমাকে নার্সদের কথা বলছিলাম, আজকে নার্স ডে, আজকে আসো না, সমস্ত নার্স যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে লড়াই করছেন, তারা কী করে টেক কেয়ার করবেন? পিপি কিটটা খোলার পরে তাদের স্কিনটা তো একদম ড্যামেজ, হাতটা পুরো কুচকে যায়, প্রচুর সোয়েটিং, তো ওরা কী করে কেয়ার করবে? অ্যাকচুয়ালি দেখো, এরা তো এখন ফ্রন্টলাইন ওয়ার্কার, এরা যত সময় ডিউটি করে, মানে এদের ভাবা যায় না। আমি জাস্ট ভাবি যে কি করে এরা করছে, জাস্ট মানে টেনাসিটিটা কোন লেভেলে এদের, এবং মানে থ্যাংকস যে শক্তিটা তারা পেয়েছে এই কাজটা করার জন্য, এবং তাদেরকে তো মানে তারা প্রণম্য ব্যক্তি সত্যি কথা বলতে আমাদের কাছে ডাক্তারদের মতোই। তো সেক্ষেত্রে এই সময় মানে ঠিক দাঁড়িয়ে মানে কীভাবে বলবো সেটাও আমি বুঝতে পারছি না, কেন এই সময় ওদের যা মেন্টাল প্রেশার রয়েছে সেক্ষেত্রে যত্নের কথা হয়তো ভুলেই গেছে, তবুও যদি মনে করে তাদের জন্য জুসটা সবার আগে বলো, জুস ফিলল একটু বডি ওয়াশ দিয়ে, লাইক অরেঞ্জ বডি ওয়াশ বা লেমন বডি ওয়াশ। হ্যাঁ, জুসটা আমি বলবো গিলোয় তুলসী জিঞ্জার আর আমলকি অ্যালোভেরা এদের জন্য একদম। আর বডি কেয়ারের জন্য যেটা করবে সেটা হচ্ছে, বাড়ি ফিরে তো স্নান করে, তো সেক্ষেত্রে অরেঞ্জ বডি ওয়াশ বা লেমন বডি ওয়াশ দিয়ে স্নান করলে বডিটা পুরো ফ্রেশ হয়ে গেল, তারপরে বেরিয়ে এসে স্নান করে বেরিয়ে এসে একটু ময়েশ্চারাইজার লাগানো হাতে পায়ে, যেহেতু অনেকক্ষণ পিপি কিট পরে থাকে সেই জন্য স্কিনের হাইড্রেশনটা নষ্ট হয়ে যায়, এত হিউমিডিটি হয়ে যায় তার জন্য। তো সেক্ষেত্রে যেটা করবে, কোকো বাটার ময়েশ্চারাইজার বা হাইড্রা ময়েস্ট বা ফেয়ারনমাইট ময়েশ্চারাইজার, যে কোনো একটা ময়েশ্চারাইজার স্নান করে উঠেই রাত্রিবেলা ভালো করে সারা শরীরে মেখে নেবে, আর মুখে একটা প্রোডাক্টই, কেন এদের পক্ষে সম্ভব না হাজার একটা জিনিস ইউজ করা। এখন যদি একটু এজিং স্কিন থাকে বা নর্মাল টু ড্রাই স্কিন থাকে তাহলে গোল্ড ক্রিম ইউজ করতে বলবো, গোল্ড ক্রিমের সাথে গোল্ড সেরাম মেখে নিয়ে শুয়ে পড়বে। আর যদি অয়েলি স্কিন থাকে সেক্ষেত্রে শুধু বলবো যে পার্ল জেল আর পার্ল সেরাম ইউজ করার জন্য। তো এই এই এইভাবেই মানে জাস্ট এইটুকুনি, মানে তাদের তো আর খুব বেশি মানে এটা সেটা মাখার সত্যি কথা বলতে সময় বা মানসিকতা এখন তাদের নেই, তো যেটুকুনি মিনিমাম ওই একটা ময়েশ্চারাইজার লাগানো আর একটু মুখ বডি ওয়াশ দিয়ে পুরো বডি মুখ টুক ধোয়া, এবং মুখে রাত্রিবেলা শোয়ার সময় একটা ক্রিম লাগাতেই হয় যাতে স্কিনটা সারাদিন পরের দিন যখন কর্মক্ষেত্রে যাবে যাতে স্কিনের বেসিক হাইড্রেশনটা মেনটেন হয়, সেই জন্য ওই যে নাইট ক্রিম হিসেবে গোল্ডের সাথে গোল্ড সেরাম মেশানো গোল্ড ক্রিমের সাথে, বা অয়েলি স্কিন থাকলে পার্ল জেল পার্ল সেরাম ইউজ করা, বা এইরকমই আর কিছুই না এর থেকে বেশি কিছু। আর অ্যান্টি অক্সিডেন্ট সেরাম মাঝে মাঝে ইউজ করতে পারে স্কিনের অক্সিজেন লেভেলটা ঠিক রাখার জন্য, এর থেকে বেশি কিছু এদের ক্ষেত্রে সম্ভব না আর দরকারও নেই সত্যি কথা বলতে। একটু বেসিক হাইজিনিটি মেনটেন করার জন্য বাড়িতে ফিরে ওই বডি ওয়াশ দিয়ে স্নান করা এইগুলো একটু করলেই যথেষ্ট। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি চাঁদপুর থেকে গঙ্গোত্রী দাস বলছি। কি দাস? গঙ্গোত্রী দাস। গঙ্গোত্রী, বয়স কত গঙ্গোত্রী? 35। বলুন ম্যাম, দুজনকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ ম্যাম, আমি ম্যামের প্রোডাক্ট ইউজ করি, এক বছর ধরে ইউজ করছি। আচ্ছা, ভীষণই ভালো আছি ইউজ করে। এর আগে আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি, সেরকম অতটা হয়নি, কিন্তু আমি ম্যামের প্রোডাক্ট ইউজ করে ভীষণ ভালো আছি। কি কি প্রোডাক্ট ইউজ করেন আপনি? আমি তো প্রথমে অরিশের মানে হোয়াইট সিক্রেট যেটা ছিল সেটা এই ফেস কভারটা ইউজ করতাম, তারপরে হোয়াইট রেঞ্জটা ইউজ করতাম, এখন ম্যাম আমি গোল্ডটা ইউজ করছি। আচ্ছা, ফেয়ার এন্ড ব্রাইট এর পরে আপনি গোল্ডে চলে এসেছেন, একদম ঠিক ঠিক 37, তো আপনি একদম সুইচ করেছেন ঠিক ঠিক করে। হ্যাঁ, আমার সাথে এখন ম্যামের কাছে একটা কোয়েশ্চেন ছিল যে আমার পায়ের যে পোর্শনটা আছে না, মানে পা যে মানে একটু স্ট্রবেরি স্কিন যেটাকে বলে, একটু জাস্ট স্পট স্পট টাইপের, ওটা কিভাবে মানে আপনার পায়ে কি রকম স্পট আসছে বলছেন, স্ট্রবেরির মতো স্পট? হ্যাঁ, যেটা স্ট্রবেরি স্কিন বলে, স্ট্রবেরি স্কিন বলে যেটাকে। আচ্ছা, পায়ের মানে কি ওই মানে পায়ের পাতা থেকে একদম হাঁটু অবধি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ড্রাই স্পট স্পট
আচ্ছা ওটা ঠিক আছে বুঝে গেছি। সময় লাগবে এটা যেতে, বলে দিচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে মানে খাওয়া দাওয়া ব্যালেন্স ডায়েট নেই, মানে ভিটামিন বি ডেফিসিয়েন্সি রয়েছে ডেফিনেটলি, ভিটামিন সি ডেফিসিয়েন্সি রয়েছে, সেই জন্য আমলকি অ্যালোভেরা জুসটা খাবে। আর প্রোডাক্টের ক্ষেত্রে বলবো বডি পলিশ সপ্তাহে 4 দিন উইথ স্যান্ডেল অলিভ বডি অয়েল ভালো করে মিক্স করে রেখে দেবে, গরমকাল হলেও কিছু করার নেই, তোমার যা প্রবলেম এইভাবেই ঠিক করতে হবে। বডি অয়েল এর সাথে স্যান্ডেল অলিভ বডি অয়েলের সাথে বডি পলিশ মিক্স করে রেখে দেবে, সেটাকে দিয়ে স্নান করার 10-15 মিনিট আগে ভালো করে একটা জায়গায় নিজে বসে লাগিয়ে হালকা হাতে লাগানোর পরে একটু মাসাজ করা, যেরকম করে এইভাবে সার্কুলার মুভমেন্টে মাসাজ করা, দিয়ে 2-5 মিনিট ওয়েট করবে, দিয়ে তারপরে স্নান করে ফেলবে। অ্যাটলিস্ট 4 দিন করবে সপ্তাহে। স্নান করে যেই উঠছ তখনই কি করতে হবে, ময়েশ্চারাইজার ভালো করে লাগাতে হবে, বিকজ এই যে প্রবলেমটা বলছো এগুলো ভিটামিন বি ডেফিসিয়েন্সি থেকে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ভিটামিন সি ভিটামিন বি ডেফিসিয়েন্সি থেকে এগুলো তৈরি হয়, এবং যত বয়স বাড়ে এই প্রবলেমসগুলো আরও বাড়তে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কোকো বাটার ময়েশ্চারাইজার ভালো করে লাগানো, স্নান করে উঠে একদম ভালো করে লাগিয়ে একটু হালকা মাসাজ করা। তারপরে একটা আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে যখন সন্ধেবেলা যখন টিভি দেখবে তখন যেটা করবে, ট্যান ক্লিয়ার ক্রিমটা নেবে, ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে স্যান্ডেল অলিভ বডি অয়েল কিছুটা মেশাবে হাতে বা একটা কোনো পাত্রে, দিয়ে দুটোকে একদম লেই মতো করে দেবে, একদম পেস্টের মতো, দিয়ে ওটাকে দিয়ে সন্ধেবেলা টিভি দেখতে দেখতে দুটো পায়ে ভালো করে লাগাবে, আর রাত্রিবেলা শুতে যাওয়ার সময় আবার কোকো বাটার ময়েশ্চারাইজার লাগে। এইটা করো, এই যে 3-4টা প্রোডাক্ট বললাম এইটুকুনি করো, এটুকুনি করলেই তোমার অনেকটা প্রবলেম সলভ আউট হয়ে যাবে আই এম শিওর। আচ্ছা এটা তো গেল গঙ্গোত্রী, বডি পলিশটা খুব ভালো করে লাগাবে স্যান্ডেল অলিভ বডি অয়েলের সাথে লাগিয়ে মাসাজ করে না 2-5 মিনিট ওয়েট করবে, বডিতে রাখবে ওটাকে। কোনটা আরেকবার বলে দাও, স্যান্ডেল অলিভ বডি অয়েলের সাথে বডি পলিশ মিক্স করে যখন লাগাবে, লাগিয়ে যখন হালকা হাতে মাসাজ করবে তখন 2-5 মিনিট ওয়েট করবে। আচ্ছা আচ্ছা অনুপম, এবারে আমি একটু চলে আসি এই সময়, যেহেতু আমাদের এখন ওয়েদারটা কি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ্দুর, রোদ্দুর উঠলে মারাত্মক রোদ্দুর, তো স্কিনের হাইড্রেশন লেভেলটাকে ঠিক রাখা দরকার, কারণ ঘামও হচ্ছে আমাদের, তো এইভাবে এখানে আমরা কীভাবে হাইড্রেট করবো স্কিনকে সেটা জানবো তোমার কাছ থেকে। আর তার সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি রিয়া সাহা বলছি উত্তরপাড়া থেকে। কোথা থেকে বলছেন? উত্তরপাড়া থেকে, কি নামটা বললেন? রিয়া সাহা। আচ্ছা বলুন। আমি বলতে চাইছি যে আপনাদের যে মানে অরিশের যে গ্লো সিক্রেট সানস্ক্রিনটা আছে না, সেটাতে এসপিএফ 30 আছে, মানে ওটা কি ইউভি এ ইউভি বি দুটোই প্রোটেক্ট করে, এটা একটা কোয়েশ্চেন। আর একটা হচ্ছে যে আমার মুখে খুব প্রবলেম আছে, মুখে কি হচ্ছে, পিম্পলস র‍্যাশ প্রচুর হচ্ছে, মানে বড় ছোট সব রকমের হচ্ছে, অয়েলি স্কিন, পিসিওডি প্রবলেম আছে? না অয়েলি নয় স্কিনটা কম্বিনেশন, পিসিওডি আছে? হ্যাঁ পিসিওডি আছে, সিস্ট ধরা পড়েছে, পিসিওডি আছে, সিস্ট ধরা পড়েছে। ঠিক আছে অনুপম, তোমার তো আর কোনো প্রশ্ন নেই ওর কাছে? তুমি পেজে চলে যাও, বায়োনেচারালস এর পেজে গিয়ে অ্যাকনের যে রেজিমস আছে লাইক ক্লিয়ার অফ জেল, তোমার হলদি তুলসী চন্দন ফেস ওয়াশ ইউজ করবে না, হলদি নিম ফেস ওয়াশ, ক্লিয়ার অফ জেল, অ্যান্টি অক্সিডেন্ট সেরাম, আর লেমন টিটি টোনার ক্লেন্সার, আর বড় পিম্পলসে হচ্ছে অ্যান্টি পিম্পল অয়েল, বাস এই রেজিমটাকে ফলো করো, তোমার প্রবলেম একদম সলভ আউট হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ জাস্ট রিলেটেড উইথ দ্য পিসিওডি অ্যান্ড সিস্ট, সুতরাং এটা যতজনের পিসিওডি বা সিস্টের সমস্যা থাকে তাদেরই এই ধরনের র্যাশ এবং পিম্পলসের সমস্যা হঠাৎ হঠাৎ করে প্রচুর মানে প্রকট হয়ে যায়, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, যা বললাম এটা করলেই তোমার ঠিক হয়ে যাবে। তার সঙ্গে হলুদ অ্যালোভেরা জুসটা ইনটেক করবে, আর হচ্ছে ব্যাস এইটুকুনি, ওইটা পেজে গিয়ে দেখে নাও প্রোডাক্টগুলো, ব্যাস
আর ওই যে তোমার সানস্ক্রিনের কথা বললো যে ওর সানস্ক্রিন যেটা তোমার গ্লো সিক্রেট সেটা মানে তোমার ইউভিএ ওইটাকে কভার করবে এ বি থার্টি তো হ্যাঁ কোনো অসুবিধা কোনো চিন্তা নেই তুমি একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারো এরপরে একদিন আমি আলোচনা করব হোয়াট ইজ ইউভি এ অ্যান্ড হোয়াট ইজ ইউভি বি এটা অনেকের মানে নলেজটা একটু ঠিক নেই বলে এরকম মানুষ বলে ফেলে এসপিএফ মাখবো আমি 70-80 মানে যেন সকালবেলা সে মানে রোদ্রে দাঁড়ায় দাঁড়িয়ে এগুলো অ্যাকচুয়ালি কমার্শিয়ালাইজেশন আর কিছুই না 70-80 মানুষ কিন্তু কিছুই বুঝছে না 70-80 মানে ভেবে নিচ্ছে বোধ হয় ডবল ট্রিপল প্রোটেকশন হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তাই নয় সান প্রোটেক্টিং ফ্যাক্টর হচ্ছে আমি কতক্ষণ আন্ডার দ্য সান থাকবো এর আগে আমি একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম সো এরপরে আবার এটা নিয়ে আমরা বিশদে আলোচনা করব সো এইগুলো মাথায় একদম বের করে দাও নর্মাল ভাবো এটা হচ্ছে তোমার যা কাজের জন্য তুমি সানস্ক্রিন মানে আমার সানকে বেরিয়ার করবে আমার ইউভি রেজকে বেরিয়ার করবে আমার স্কিনে যাতে না ড্যামেজ হয়ে যায় তো এটা তাই কাজই করবে ঠিক আছে আচ্ছা আমি তোমাকে যে প্রশ্নটা করেছিলাম যে হাইড্রেশন লেভেলটাকে ঠিক রাখবো তার জন্য কি কি করব হাইড্রেশন লেভেল ঠিক রাখার জন্য প্রথমত হচ্ছে তোমার মাথায় রাখতে হবে একটা ভালো মানে ফেস ওয়াশ ইজ ভেরি ইম্পর্টেন্ট যার জন্য আমার সবকটা আমার ব্র্যান্ডের ফেস ওয়াশ এখন কিন্তু সালফেট ফ্রি হ্যাঁ এর আগে আমরা আলোচনা করেছিলাম যে আমরা সালফেট ফ্রি আনতে চলেছি তো আমাদের পুরো যত এক্সিস্টিং ফেস ওয়াশ শ্যাম্পু এভরিথিং আমাদের কিন্তু এখন সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি সুতরাং নির্দ্বিধায় নিঃসন্দেহে যে কেউ যে কোনো বয়সে যেন তেন প্রকারে লাগাতে পারে আর মানে আগে তো ভালো ছিলই এখন আরো ভালো হয়ে গেছে যেহেতু প্যারাবেন ফ্রি সালফেট ফ্রি হয়ে গেছে আমাদের ফেস ওয়াশ হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু স্কিন টাইপ অ্যান্টি অক্সিডেন্ট সেরাম খুব ভালো কাজ করবে হ্যাঁ বলো হ্যালো অ্যান্টি অক্সিডেন্ট সেরাম খুব ভালো কাজ করবে যে কোনো স্কিন যে কোনো এই যে অ্যান্টি অক্সিডেন্ট সেরাম হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে আমার স্কিনকে হাইড্রেশন মেনটেন করতে সাহায্য করবে অ্যান্টি অক্সিডেন্ট সেরাম এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে একটা ভালো ফেস ওয়াশ আর অ্যান্টি অক্সিডেন্ট সেরাম আর হচ্ছে বডিতে হলে ময়েশ্চারাইজার ইউজ করা এই এই জিনিসগুলো মেনটেন করলে আমার বডির হাইড্রেশন স্কিনের হাইড্রেশনটা ঠিকঠাক থাকবে সারা বছর ময়েশ্চারাইজিং করা কেন আমরা এখন বেশিরভাগ সময়টাই এসিতে থাকি তো এসিতে থাকা মানে আমার স্কিনের ময়েশ্চার লেভেলটা কমে যাওয়া তো যার ফলে আমাদের সারা বছর যদি একটা হাইড্রেশন মেনটেন করি একটা ময়েশ্চার বেস আমরা লাগাই স্কিনে তাহলে কিন্তু আমাদের সারা বছরের জন্য স্কিনকে কিন্তু আমরা কি বলবো ব্লক করে দিলাম মানে একটা জায়গায় ব্লক করে দেওয়া যে আমার স্কিনটা যেন কোনোভাবেই ড্যামেজ না হয় আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি প্রণীতিকা দাস বলছি আলিপুর থেকে কিছুদিন আগে ফোন করেছিলাম আচ্ছা বয়স কত আমার বয়স 24+ বলো হ্যাঁ বলছিলাম আমার তো ওই ফেসে অল্প মানে ফেসেস প্রবলেম হয়েছিল তো ম্যাম আমাকে ট্যানিক ক্রিমের সাথে পাতার চন্দন গ্লো সিরাম আর অ্যান্টিফ্রিকাল সিরাম আর ফেয়ার অ্যান্ড হোয়াইট সিরাম মানে লাগাতে ইউজ করতে বলেছিল আর টি ট্রি করার তো আগে তো কলড্রিঙ্কস ইউজ করছিলাম তখন ম্যাম এটা দেওয়াতে আমি খুব বেশি দিনও হয়নি ইউজ করেছি সেদিনই ফোন করেছিলাম তো জানি না তো আমার ফেসে ক্রিমের মতো না ম্যাজিকের মতো কাজ করেছে না আমি নিজে খুব অবাক কমে গেল আগামীকাল অনুপমা এনার্জিটা নিয়ে আসবে তুমি যে মিরাকেলের মতো কাজ করেছো মিরাকেল শব্দটাকে ব্যবহার করেছো যদিও তুমি মিরাকেলে বিশ্বাস করো না আমিও করি না মেবি ওর প্রবলেমটা অল্প ছিল চট করে সেরে গেল এবার ওটা শুনে যদি কেউ মনে করেন আপনার দীর্ঘ 20 বছরের ফ্রেকলসের প্রবলেম সেরে যাবে সেটা নয় কিন্তু তবে পরিচর্যা চর্চা মানুষকে একটা অন্য জায়গায় নিয়ে যায় এটা আমি অনুপমা আমরা আমাদের জীবন দিয়ে বুঝেছি যে যদি সঠিক পরিচর্যা করা যায় নিজেকে ভালোবাসা যায় তাহলে অন্যকেও ভালো রাখা যায় ভালো থাকুন তুমিও ভালো থেকো সুস্থ থাকো পজিটিভ থেকো মাস্ক পরো স্যানিটাইজার ব্যবহার করো তোমাকে নতুন করে বলার কিছু নেই আপনাদের জন্য স্পেশালি বলার আপনি ব্যবহার করুন পাশের জনকেও ব্যবহার করা শেখান অনেক ধন্যবাদ অনুপমা ধন্যবাদ আপনাদের নমস্কার
ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক। অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন, আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা। এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক। রিঙ্কল ফাইন লাইন দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা। ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ।